সুপ্রিয় ষষ্ঠ হতে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো টেক কৃষ্ণ 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে এবং কীভাবে অ্যাসাইনমেন্টটি ডাউনলোড করবে বা অ্যাসাইনমেন্টের প্রশ্ন ডাউনলোড করবে, এ টু জেড ডিসকাস করবো। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে। তো জাস্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আর যদি প্রশ্ন বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো চলো দেখে আসি কি অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। তো বিষয় হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পঞ্চম সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে 2020 শিক্ষাবর্ষে নাই 2021 শিক্ষাবর্ষে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নির্ধারণকৃত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রেরণ করা হলো। এমতাবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এইটাই রয়েছে হচ্ছে পঞ্চম শ্রেণীর অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ তথ্য। তো চলো দেখে আসি পঞ্চম শ্রেণীর কী অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। ওকে, তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাসাইনমেন্ট ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, অনেক সময় দেখা যায় সার্ভার থেকে ডাউনলোড করার সময় সমস্যা হয়, কিন্তু এখানে কোনো সমস্যা হবে না। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে। তো এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর হচ্ছে 2, যেখানে রয়েছে মিনু গদ্য অধ্যায়। এই অধ্যায়টি পড়তে হবে, পড়ার পর এই প্রশ্নের অ্যান্সার করতে হবে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি শখের মাধ্যমে তুলে ধরো। তো শখের মাধ্যমে এটুকু তুলে ধরলে কিন্তু ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। ওকে, তো এরপর সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে অ্যাসাইনমেন্ট রয়েছে। তো এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর হচ্ছে 2, অধ্যায় হচ্ছে পদ্য। তো এখানে কুলি মজুর নামক একটি পদ্য থেকে এখানে প্রশ্ন করা হয়েছে। তো এখানে একটি শখ রয়েছে, তো শখে কিছু শ্রমজীবী মানুষের নাম উল্লেখ করা আছে এবং তাদের সমাজে কী অবদান এবং তাদের আমরা কীভাবে মূল্যায়ন করবো এই বিষয়টা লিখলে কিন্তু এই অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। ওকে, তো এরপরে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে অ্যাসাইনমেন্ট রয়েছে। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর হচ্ছে 2, এখানে হচ্ছে গদ্য, একটি গদ্য রয়েছে। তো এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এই গদ্য রয়েছে, এই গদ্য অনুসারে এখানে একটি রচনা লিখতে হবে বা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে প্রবন্ধ রচনা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে 500 শব্দের মধ্যে একটি রচনা লিখলে কিন্তু অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। ওকে, এরপরে ষষ্ঠ শ্রেণীর আরেকটি অ্যাসাইনমেন্ট রয়েছে, সেটা হচ্ছে কর্ম ও জীবনমুখী শিক্ষা। এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর হচ্ছে 1, অধ্যায় হচ্ছে প্রথম কর্মী আনন্দ। এখানে দুটি পার্ট পড়তে হবে, পড়ার পর এখানে একটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেওয়া রয়েছে। তো একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে আর কী কী বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন, এগুলি লিখে দিলে কিন্তু অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। ওকে, এরপরে সপ্তম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা, এই বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে 1, অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় কর্ম ও মানবিকতা। এখানে কয়েকটি পাঠ পড়তে হবে, পড়ার পর এখানে একটি প্রশ্ন রয়েছে যে সভ্যতার বিকাশে কায়িক ও মেধা শ্রম উভয়ই গুরুত্বপূর্ণ, এই বিষয়ে অ্যান্সার লিখলে কিন্তু অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। ওকে, তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাসাইনমেন্ট ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, অনেক সময় দেখা যায় সার্ভার থেকে ডাউনলোড করার সময় সমস্যা হয়, কিন্তু এখানে কোনো সমস্যা হবে না। ওকে, এরপর অষ্টম শ্রেণীর রয়েছে কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ে অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর হচ্ছে 1, প্রথম অধ্যায় মেধা কায়িক শ্রম ও আত্ম অনুসন্ধান, এ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। তো এখানে মোট 4টি বাক্য রয়েছে, বাক্য অনুসারে নিচের প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো বাক্যগুলি এর, তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কপ বিদ্যালয়ের পাঠাগারের শিক্ষার্থীরা পড়ালেখা করছে, খ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ পরিষ্কার করছে, গ শ্রেণীতে শিক্ষক পাঠদান করছে, ঘ শিক্ষক বই বিতরণ করছেন। তো এই 4টি চিত্র অঙ্কন করে কোনটি কায়িক শ্রম এবং ও কোনটি মেধাশ্রম এবং কেন তা লিখলে কিন্তু এই অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। ওকে, তো এরপর নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে। তো এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার 2, ইউনিট হচ্ছে 2 পাস্ট টাইমস। এই অধ্যায় থেকে বেশ কয়েকটি লেসন রয়েছে, লেসনগুলি পড়তে হবে, পড়ার পর এই প্রশ্নটি অ্যান্সার করে দিতে হবে। ওকে, এরপরে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর 2, তৃতীয় অধ্যায় সৌরজগত ভূমণ্ডল। এখানে বেশ কয়েকটি পার্ট রয়েছে, এগুলো পড়তে হবে, পড়ার পর অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ বাংলাদেশে জুলাই মাসের সকাল 10টার সময়ে জাপান কানাডা ও যুক্তরাষ্ট্রের স্থানের সময় নির্ণয় করো, বাংলাদেশের সাথে উল্লিখিত দেশসমূহের স্থানের সময় ও ঋতুগত পার্থক্যের কারণ ব্যাখ্যা করো,
তো এই প্রশ্নটির অ্যানসার করলে কিন্তু নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে ওকে এরপরে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর হচ্ছে 2 দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এই অধ্যায়ে বেশ কয়েকটি পার্ট রয়েছে এগুলি পড়তে হবে পড়ার পর ডান পাশে একটি প্রশ্ন রয়েছে অর্থাৎ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে এক গ্লাস পানি রয়েছে অর্থাৎ বিশুদ্ধ পানি এখানে দুটি প্রশ্ন রয়েছে উপরে কিছু বর্ণনা দেওয়া রয়েছে এই অনুসারে দুটি প্রশ্নের অ্যান্সার করলে কিন্তু সমাধান হয়ে যাবে ওকে তো এই ছিল পঞ্চম সপ্তাহের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তো এই অ্যাসাইনমেন্টটি আমি পিডিএফ আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি জাস্ট লিংকে ক্লিক করলে তোমরা অনলাইনে ডাউনলোড করে নিতে পারবে আর আমি এই অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্টের সমাধান দিয়ে থাকি অর্থাৎ উত্তর করে দিয়ে থাকি তোমরা যদি দ্রুত অ্যাসাইনমেন্টের উত্তর পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং তুমি কোথা থেকে এই ভিডিও দেখছো তা কমেন্টে জানাতে পারো ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ